এবারের বিশ্বকাপটা যুক্তরাষ্ট্রে আয়োজনের মূল এজেন্ডাই ছিল ক্রিকেটের বিশ্বায়ন, আরও সোজা সাপটা করে বললে উত্তর আমেরিকার মার্কেট দখল। তবে বিশ্ব আসর শুরু হওয়ার পর একটা জিনিস বোঝা গেল, ক্রিকেট নামক খেলাটা নিয়ে একেবারেই আগ্রহ নেই নেটিভ আমেরিকানদের। যারা টুকটাক খবর রাখছেন তারা সবাই হয় ভারতীয় অথবা দক্ষিণ এশিয়ার কোনো একটি দেশের বাসিন্দা, অর্থাৎ ক্রিকেটটা যেসব দেশে আগে থেকেই পরিচিত। সঙ্গে আরও একটা বিষয় সামনে এসেছে বাজেভাবে, শুধু টাকা থাকলেই ভালো আয়োজন সম্ভব না, এর জন্য প্রয়োজন অভিজ্ঞতা, জানেই যুক্তরাষ্ট্রের। যে কারণে বিশ্বকাপের শুরু থেকেই ফ্লাইট জটিলতা, মাঠ সংকট, অনুশীলন সুবিধার অপ্রতুলতা নিয়ে প্রতিবাদী দলগুলো। তবে সেসব সমাধানে খুব একটা আগ্রহ নেই আইসিসির, তারা যেন কোনো রকমে একটা আয়োজন করতে পারলেই বাঁচে। তাই তো কদিন আগে শ্রীলঙ্কা দল একগাদা অভিযোগ করলেও এখন আর সম্ভব না বলে জানিয়ে দেয় ক্রিকেটের অভিভাবকরা, যদিও ক্ষেত্র বিশেষে বদলে যাচ্ছে তাদের সেই উত্তর। টিম হোটেল এবং ভেনুর দূরত্ব নিয়ে কয়েকটা দল ছাড়া অভিযোগ আসে সবার কাছ থেকেই। পাকিস্তান জানায় ভারতকে বাড়তি সুবিধা দেওয়াটা কোনোভাবেই মেনে নেবে না তারা। আইসিসি প্রথমে নিরুত্তর থাকলেও শেষ পর্যন্ত টনক নড়ে তাদের। জিও স্পোর্টসের দাবি, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি বিষয়টি নিয়ে সোচ্চার হতেই ভাবভঙ্গি বদলে যায় আইসিসির, অনেকটা বাধ্য হয়ে শেষ মুহূর্তে এসে পাকিস্তানের হোটেল বদলে দিতে রাজি হয়েছেন তারা। জিওর দাবি মতে নাসাও স্টেডিয়ামে দুটো ম্যাচ খেলবে পাকিস্তান, আর এই ভেনু থেকে আগে যে হোটেলে থাকতো বাবর আজমরা সেখানে যেতে সময় লাগত 90 মিনিট। তবে এবার নতুন হোটেলে কমবে সে বিড়ম্বনা, মাত্র 5 মিনিট দূরত্বেই নতুন হোটেল পেয়েছে ম্যান ইন গ্রিন। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।